বড়দিন সবাই খুব সুন্দরভাবে কাটাবো। আমরা তো হিরোজ হতে পারি না, এটা সবার কাছে মনে হয় যে তার বাবা একজন হিরো। ও মাই গড, দ্য নেক্সট জেনারেশন হিরোজ। বাচ্চাদেরকে দেখিয়ে দিচ্ছে যে তারাই আসলে পরবর্তীতে হিরো হবে, কারণ তাদের স্বাগতম সবাইকে বিচে রিঅ্যাকশনে চলে এলাম নতুন আর একটি মুভি ট্রেলার রিঅ্যাকশন নিয়ে। আর আজকের মুভি ট্রেলারের যে রিঅ্যাকশনটি আছে সেই মুভিটির নাম হচ্ছে উই ক্যান বি হিরোজ। আমরা তো হিরোজ হতে পারি না? অবশ্যই হতে পারি, সবাই সবার জীবনে নিজস্বভাবেই সেই হিরো। ওকে, তো আমরা মুভিতে দেখব যে আসলে এখানে কোন হিরোর কথা বলা হয়েছে। মুভিটি রিলিজ হবে 25শে ডিসেম্বর 2020। এটা নিশ্চয়ই বড়দিন উপলক্ষে। হ্যাঁ, এই মুভিটি বড়দিন উপলক্ষে রিলিজ হবে। আর মুভিটির ডাইরেক্টর হচ্ছে রবার্ট রড্রিগেজ। আর মুভিটিতে অভিনয় করেছে প্রিয়াঙ্কা চোপড়া, হেলে, পেড্রো অ্যান্ড ইয়াইয়া, আরও অনেকেই। তো চলুন আমরা মুভি ট্রেলারটি দেখে আসি। At a time in the world where things were feeling less and less certain, there was one thing you could always count on: the heroics. Our planet's team of superheroes, and my dad was one of them. Dad, what's going on? It's সবার কাছে মনে হয় যে তার বাবা একজন। It's just a training exercise probably. There's something coming. If I didn't know any better, I'd say you actually sound a little worried. This was the day our heroes fell. মারামারি করছে না আকাশে। Netflix film. Missy Moreno? Yes. You'll need to come with us. Welcome to Heroics headquarters. You will be staying in our underground stronghold. As the children of superheroes, you are all in danger. How are you making that? My mommy is Lava Girl, but my daddy is Sharkboy. That's really cool. Oh. Ladies and gentlemen, this is unbelievable. Our heroes have been captured by alien intruders. The Heroics have fallen. We need to leave this room. The aliens will be coming for us next. We're gonna need your access cards, like now. Nothing's getting in, and no one's getting out either. What are these for? To protect your butts when you hit the ground. She's got sharks! Oh my god! Watch out the magic, Jenny. If we want to rescue our parents and save the planet, we're gonna need to do it now. But we're children. The children of the heroics. Time to be a hero. I'm in. Let's do this. We defeat the aliens who defeated all of the heroics. We have a secret weapon. Teamwork. Ready for battle. Blood and pearls. It's a good day to save the world. Alone? Our powers are special. Together? Hold my leg! We're unstoppable! When you need us, we'll be there. We're gonna save the world! Gonna save the world! Great job, fast forward. Excellent work, rewind. Excellent work, rewind. Excellent work, rewind. I just like you to say it. Okay. আচ্ছা, উই ক্যান বি হিরোজ। আসলে মুভির ট্রেলারটা দেখে আমি কিছুটা অনুমান করতে পারছি যে উই ক্যান বি হিরোজ, দ্য নেক্সট জেনারেশন হিরোজ। মানে আমরা এতদিন পর্যন্ত যে সমস্ত হিরোজ দেখে এসেছি, সুপারম্যান, তারপর হচ্ছে ব্যাটম্যান, আরও আছে হচ্ছে আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হ্যাঁ, এক্সম্যান। তো এখানে যেটা দেখাচ্ছে যে প্রত্যেকটা বাচ্চার কাছে তার বাবা হচ্ছে একজন সুপারম্যান, একজন সুপার হিরো। এখানে যেটা দেখলাম, মেয়েটা তার বাবাকে হিরো হিসেবে মনে করছে এবং তার বাবা হিরো হিসেবে যখন ফাইট করতে যাচ্ছে অন্য কোনো একটা শত্রুর সঙ্গে, তখন সে তার কোনো একটা সমস্যায় পড়ে যায় এবং তাকে হয়তো বা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম কিছু একটা হবে। তখন বাচ্চারা ইনিশিয়েটিভ নেয় যে আমরা হিরো হতে পারি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে আসলে অনেকগুলা বাচ্চার ব্যাপার দেখালো, যেটা হচ্ছে তাদের বাবা মা সবাই কিছু না কিছুতে সুপার শক্তিশালী এবং সেই শক্তির কিছু না কিছু অংশ তাদের মধ্যে জেনেটিক্যালি রয়ে গেছে। আর যখন তারা বাহিরের কোনো খারাপ শক্তির সঙ্গে তারা লড়াই করতে যে একটা পর্যায়ে তারা কিন্তু হেরে গেছে এবং তাদেরকে ক্যাপচার করে ফেলেছে খারাপ গ্রুপটা, শক্তিগুলো। তো সেক্ষেত্রে এখানে প্রিয়াঙ্কা চোপড়াকে যেটা দেখাচ্ছে যে সে কোনো একটা অর্গানাইজেশনের সে এই বাচ্চাদেরকে দেখভাল করার জন্য, মানে ওদেরকে সেফটির জন্য একটা জায়গায় এনে বন্দী করে রাখছে, বন্দী করে রেখেছে কিংবা তারা ক্লাস করছে, ক্লাস করছে, এরকম কিছু। তারা সবাই মানে এই ক্ষমতাধরদের ছেলে মেয়েদেরকে তারা একটা জায়গায় এনে সুরক্ষা দেওয়ার জন্য রেখে দিয়েছে। তো এই জায়গাতেই বাচ্চারা রিয়ালাইজ করছে যে তাদের যে সুপার হিরো তাদের বাবা মা, তারা কিন্তু হেরে যাচ্ছে, যার কারণে তারা নিজেদের মধ্যেই একটা টিম গঠন করেছে যে তারা টিম ওয়ার্ক করে বা তাদের মধ্যে যে পাওয়ারগুলো আছে সেগুলোকে তারা ইউটিলাইজ করে তারা কিভাবে এখানে তারা হিরো হয়ে যাচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য। আর ওরা কিন্তু এখানে আসার পরে ওরা রিয়েলাইজ করেছে যে তাদের কাছে, প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি আলাদা করে নতুন কোনো পাওয়ার আছে কিংবা তাদের কাছে ইন্ডিভিজুয়াল শক্তি আছে, এটা রিয়েলাইজ করে। এবং একটা টেক্সট কিন্তু ট্রেলারের মধ্যে আছে, সেটা হচ্ছে যে দ্য নেক্সট জেনারেশন হিরোজ। হ্যাঁ, এখানে আসলে বাচ্চাদেরকে দেখিয়ে দিচ্ছে যে তারাই আসলে পরবর্তীতে হিরো হবে, কারণ তাদের যে প্যারেন্টস তারা তো একটা পর্যায় পর্যন্ত থাকবে, তাদেরও লাইফের এন্ড আছে। তো এর পরবর্তীতে কারা হিরো হবে সেই ব্যাপারটাকে বোঝানোর জন্য আমার কাছে মনে হয়েছে যে এদেরকে বলা হয়েছে না। আর যেহেতু বাচ্চাদেরকে দিয়ে মুভিটি তৈরি করা হয়েছে সেক্ষেত্রে তাদেরকে হিরো করার একটা যে প্রচেষ্টা সেটা কিন্তু খুবই চমৎকার ছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ছোট বাচ্চাটা কিন্তু আগে কুশন বিছিয়ে দিয়েছে যে আপনি পড়ে গেলে কিন্তু আপনার মাথায় ব্যথা লাগবে, তখন সে বলছে তুমি আমাকে ফেলবে, মানে এমন একটা ব্যাপার। কিন্তু আসলে বাচ্চাটা কিন্তু তাকে ফেলে দিয়েছে, এটা কিন্তু খুবই চমৎকার ছিল। আর এত ছোট বাচ্চার কাছে এত বড় একটা লোক হেরে যাবে বা পড়ে যাবে সেটা কিন্তু ওই লোকটা কখনোই কল্পনা করে না, ওই লোকটা কল্পনা করতে পারে না, কারণ সে তো জানে না তার কাছে আসলে সুপার পাওয়ার টাইপের কিছু একটা আছে। এটা আসলে চমৎকার, অনেক চমৎকার হয়েছে, এই জায়গাটুকু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আরো ভালো লেগেছে যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে আসলে কিন্তু আমরা যদি বলি স্বাভাবিকভাবে তাদের মধ্যে বিভিন্ন ধরনের শক্তি বা ক্ষমতা থাকে, সেটা কেউ হয়তো গান গেতে পছন্দ করে, লিখতে পছন্দ করে, কেউ কবিতা, কেউ বা খেলাধুলায় পারদর্শী। তো সবার মধ্যে কিছু না কিছু শক্তি থাকে। তো সেগুলো আস্তে আস্তে তারা যখন বড় হয় তখন কিন্তু জাগ্রত হতে থাকে, সেক্ষেত্রে এটাই হ্যাঁ রিয়ালাইজ করতে পারে। তো এখানেও আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা এরকমই, কিন্তু এখানে একটু সুপার হিরো টাইপের কোনো কিছু, মানে অল্টার যে ক্ষমতাগুলো আর কি, নর্মাল ক্ষমতা থেকে একটু বেশি ক্ষমতা পাওয়ার যে ব্যাপারগুলো দেখিয়েছে, এটা আসলে মজার। আর বাচ্চারা এগুলো খুবই মজা পায়, সাথে আমরা বড়রাও বাচ্চাদের অনেক মুভি দেখে কিন্তু মজা পাই। আর আমরা তো আগে থেকে সুপার হিরোদের মুভি দেখে অনেক এন্টারটেনমেন্ট নিয়েছি, আর এখন যেহেতু এখানে উই ক্যান বি হিরোজ, তো আমরাও হিরোজের জন্য অপেক্ষা করছি যে নতুন কোন কোন হিরোজরা আসে। তো আমরা অপেক্ষায় রইলাম, ক্রিসমাসে মুভিটি রিলিজ হবে, সেই জন্যে মুভিটি রিলিজ হচ্ছে নেটফ্লিক্সে। তো আশা করি সবাই আমরা মুভিটি দেখব এবং বড়দিন সবাই খুব সুন্দরভাবে কাটাবো সবার সঙ্গে মিলেমিশে। আর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ দিব। আর আমাদেরকে কমেন্টস করে আপনারা জানাবেন আপনাদের কি কি ধরনের ভিডিও দেখতে ইচ্ছে হয় আমাদের সঙ্গে বসে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।